দেশ লুটেরার দুর্বৃত্তদের কবলে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকীতে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে তার সমাধিতে শ্রদ্ধা জানায় বিএনপি। পরে মির্জা ফখরুল বলেন, দেশকে পরনির্ভরশীল করে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় সরকার। দেশের গণতন্ত্র নির্বাসিত করে সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, লুটপাট করে দেশের অর্থনীতি ধ্বংস করা হয়েছে। সরকার পতনের দাবিতে লড়াই চলছে দাবি করে এতে জনগণ জয়ী হবে বলে আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব।